नमस्कार। बर्तमान साहित्य तथा श्रुति नाटकेर जगते विशेषकर कल्पविज्ञान और रोमांचकर कहनी प्रेमी पाठक तथा श्रोतादेर काछे एक अत्यंत उल्लेखयोग्य नाम श्री शोभन कापुरिया। आमादेर सौभाग्य এই প্রথমবার লেখক তার একটি সৃষ্টি ভরসা করে তুলে দিয়েছেন আমাদের হাতে। সেই গল্পই আপনারা আজ শুনবেন স্ক্যাটার থটসের মেঘে। শ্রী শোভন কাপুরিয়ার প্রথম বই তিনটি থ্রিলার ধর্মী কাহিনীর সংকলন ত্রিমাত্রিক প্রকাশিত হয় 2021 সালে পলান্ন প্রকাশনীর হাত ধরে। আর দ্বিতীয় বইও একই প্রকাশনী থেকে, একটি সায়েন্স ফিকশন ড্রামা সংকলন, নাম সপ্তকল্প। বইটি প্রকাশিত হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। বই দুটি সংগ্রহের হদিশ আমরা রেখে দিলাম আমাদের ডেসক্রিপশন বক্সে। আসুন এবার শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, শোভন কাপুরিয়ার লেখা বছর ত্রিশ পরে। এলাকার লোকজন বাড়িটাকে না ঠিক ভালো চোখে দেখে না কেউ। কেন ভালো চোখে দেখে না তা ঠিক জানা নেই আমার, সত্যি বলতে কাউকে কখনো জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করিনি। আজকের দিনে এত কম ভাড়ায় যে বাড়ি পাওয়া যাবে এটাই তো কল্পনাতীত। গ্রাম থেকে মোহনপুর টাউনে এসে থাকার জন্য যে এমন একটা বাড়ি পেয়ে যাব সেটা বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছিল বটে। এলাকাটা যে খুব জনবহুল তা বলা যায় না, এত কম ভাড়ায় শহরের মূল ভাগে যে বাড়ি পাবো না এতে আর আশ্চর্যের কি রয়েছে। শহরের একটু বাইরের দিকেই বাড়ি দেখতে হয়েছে। একতলা বাড়িটার আশেপাশে তেমন কোনো পাকা বাড়ি নেই, বেশ কিছুটা দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু কাঁচা বাড়ি। ভাড়া বাড়ির এক পাশে রয়েছে কয়েকশো বছর পুরনো একটা বট গাছ। বট গাছ ঘিরে রয়েছে কিছু জংলা ঝোপঝাড়। এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করার জন্য অনেকবারই নাকি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে স্থানীয় মানুষজন, তবে খুব একটা লাভ হয়নি। ওই যেমন হয় হচ্ছে হবে এই মনোভাব আর কি। বাড়ির অন্য পাশ থেকে শুরু হয়েছে একটা জলাভূমি, কেমন যেন একটা পচা গন্ধ বেরোয় সেখান থেকে। জলাভূমির বেশিরভাগটাই চলে গিয়েছে লম্বা লম্বা জঙ্গলি ঘাসের দখলে। জলাভূমির সামনে বাড়ি দেখে মা একটু নাক সিঁটকে বলেছিল, এ কেমন জায়গায় বাড়ি, এর চেয়ে তো ভালো গ্রামের বাড়ি ছিল রে। মায়ের কথায় খারাপ ভাবিনি, গ্রামের দোতলা পাকা বাড়ির অবস্থান আর এই বাড়ির অবস্থানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এই কথা তো আর যাই হোক অস্বীকার করতে পারি না। বাবা নিজের ব্যবসাটা ভালো করে দাঁড় করালেও পরবর্তীকালে অতটা লাভের মুখ আর দেখছিল না, আর বাবার মৃত্যুর পরে ব্যবসা থেকে আয় পুরোপুরি বন্ধ হয়ে গেল। বাবার ব্যবসার অবস্থা ভালো থাকলে হয়তো আমায় চাকরি করতে হতো না, তবে ক্ষতির মুখ দেখে কতদিন আর কিছু না করে বসে থাকা যায়। তাই পরিবারের হাল ধরার জন্য মোহনপুর টাউনে চাকরি নিয়ে আসতেই হলো। তবে এখানে এসে থেকেই মায়ের মুখে একটাই কথা, আমি সুস্থ হলে আমায় গ্রামের বাড়িতে দিয়ে আসিস, এখানে মন টেকে না। তুই চলে যাস আপিসের কাজে, আর সারাদিন এই বাড়ি আর আর ওই ওই জলাভূমি কেমন যেন লাগে রে। তুই যখন থাকিস না তখন আমার শুধুই মনে হয় কেউ যেন সবসময় আমার পেছন পেছন ঘুরছে রে। হ্যাঁ রে, মায়ের কথায় আমি মনে মনে হাসি। সত্যি বলতে গ্রামে মায়ের চিকিৎসা খুব একটা ভালো হচ্ছিল না, দিন দিন যেন শরীর ভেঙে পড়ছিল মায়ের, মাকে শহরে নিয়ে আসতেই হতো। এই শহরে মায়ের রোগে নাকি চিকিৎসা খুব ভালো হয়, কথাটা নেহাত মিথ্যে নয়। সত্যি ডাক্তার বসুর পরামর্শে ও তত্ত্বাবধানে মায়ের শরীরের উন্নতি হচ্ছিল, তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে বয়সের কারণে উন্নতির মাত্রা একটু কমের দিকেই ছিল। তবু আমি সন্তুষ্ট ছিলাম,
মাকে ভালো করার জন্য কিছু অন্তত করতে পারছিলাম। মাকে কথা দিয়েছিলাম, তুমি তো ভালো হচ্ছো আস্তে আস্তে, আরও একটু সুস্থ হয়ে ওঠো, তোমায় আবার গ্রামের বাড়িতে দিয়ে আসবো। রোজকার মতোই বাড়ি থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছলাম টোটো স্ট্যান্ডে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আকাশে ঘন কালো মেঘের আনাগোনা জানান দিচ্ছে যে আগামী কয়েকদিনে দুর্যোগ আসতে চলেছে। একটা টোটো ধরে প্রায় 20 মিনিটের পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মোহনপুর টাউন পোস্ট অফিসে। পোস্ট অফিসের সামনে মানুষজনের বিস্তর ভিড় দেখে বুঝলাম আজ কাজের চাপ খানিকটা বেশিই হবে। অগত্যা একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমায় দেখে ভিড়ের মধ্যে কয়েকজন বললেন, মনে মনে হাসলাম, ভিড় দেখে অন্তত পোস্টমাস্টার মলয় বাবুর ঘাবড়ে যাওয়া মানায় না। অতএব আরও একটা ব্যস্ত দিনে শুরু হলো। পোস্ট অফিস থেকে কিছু দূরেই রয়েছে একটা মাছের বাজার। মাছের বাজার ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে গেলেই পরে একটা দুর্গা মন্দির, সেখানেই দাঁড়িয়ে রয়েছে অদিতি। ডাক্তার বসুর চেম্বারে মাকে নিয়ে যাতায়াত করার সময় বারবার দেখা হয়েছে ওর সাথে, কখনো কখনো এই চত্বরে দেখা করে নিই আমরা। এখন আর তেমন বৃষ্টি নেই, তবুও খানাখন্দের অভাব নেই রাস্তায়। সেসব বাঁচিয়েই হেঁটে গেলাম অদিতির কাছে। অন্যদিন আমায় দেখলে হাসে অদিতি, মুক্তোর মতো হাসি ওর, তবে আজও হাসলো না, কিছুটা চিন্তায় রয়েছে বলেই মনে হলো। এই সরি গো, আজ কাজের একটু বেশিই চাপ ছিল, অনেকটা দেরি হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছো নাকি? না, ওই 15 মিনিট মতন হয়েছে। ও হ্যাঁ, তুমি কি একটা জরুরি কথা বলবে বলছিলে আমায়? হ্যাঁ, একটু নিরিবিলি জায়গায় বসে কথা বলা যায়? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে ওই শনি মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে সেটার ধারে বসতে পারি। দুপুরবেলায় পুকুর ধার ও মন্দির চত্বর বেশ খালি, মানুষের আনাগোনা আপাতত নেই এখানে। বৃষ্টির পরে পুকুরের দিক থেকে শীতল বাতাস বইছে। আমরা দুজনে পুকুরের ধারে একটা বেঞ্চের উপর গিয়ে বসলাম। হ্যাঁ এইবার বলো অদিতি, কি বলবে বলছিলে? অদিতি কিছুক্ষণ চুপ করে পুকুরের দিকে তাকিয়ে রইল। মাঝে মাঝে রাস্তার দিক থেকে রিকশা ও টোটো চলাচল করার শব্দ কানে আসছে। বেশ কিছুক্ষণ পর অদিতি মুখ খুলল। কিভাবে যে বলবো ব্যাপারটা জানি না, তোমায় বললে হয়তো ভাববে যে আমি পাগল। আরে কি এত ভাবছো? মানে? মানে তুমি আমাকে বন্ধু ভাবো কি ভাবো না? হ্যাঁ সে তো ভাবি। আচ্ছা বন্ধু যখন ভাবো তাহলে অত ভাবার কি আছে, বলো কি হয়েছে? ব্যাপারটা তাহলে খুলেই বলি। অনেক ছোটবেলায় আমার মা মারা যায়, আমি তখন অনেক ছোট। বাবা বলেছিলেন যে 3 দিনের জ্বরে নাকি মা মারা যায়, সে যাই হোক, বাবার কাছেই মানুষ হয়েছি আমি। মায়ের অভাবটা কোনোদিনই বুঝতে দেয়নি বাবা। আমার বাবার এই মোহনপুর টাউনেই একটা দোকান ছিল, ওই ইলেকট্রনিক্স আইটেমের দোকান আর কি, সব ঠিকই চলছিল। কিন্তু গত 1.5 মাস ধরে বাবার যে কী হয়েছে কে জানে। কীরকম? সারাক্ষণ ধরে ঘরের মধ্যে শুয়ে থাকে, দোকানে বসতে যায় না, এমন অবস্থা যে দোকানটা হয়তো বিক্রি করতে হবে। এই কারণেই আমি চাকরিটাও নিয়েছি, এত থাকতে না হয়ে রয়েছে বাজারে। না মানে হঠাৎ এরকম পরিবর্তনের কি কারণ? ডিপ্রেশনের লক্ষণ বলে মনে হচ্ছে তো। জানি না, বাবাকে অনেক জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাইনি। শুধু শুধু কি? গভীর রাতে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ বাবা চিৎকার করে ওঠে, কাঁদে, আর এইসব যেন বিড়বিড় করে বলে। ডাক্তার দেখিয়েছো? দেখিয়েও লাভ হয়নি, ওষুধ খায় না বাবা। বাবা শুধু বলে ওকে দেখতে পেয়েছে। ওকে? কাকে? জানি না, তবে যবে থেকে এই কথাটা বলেছেন বাবা সেদিন থেকেই দেখেছি এই লক্ষণ। আসলে
এই কথাগুলো কাকে বলবো বুঝতে না পেরে তোমায় বললাম। না, সে ভালোই করেছ। অদিতির মুখের দিকে তাকিয়ে মনে হলো ও যেন আরও কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আর কিছু বলবে? আরেকটা কথা, তোমার জন্য খুব দরকারি কথা। হ্যাঁ বলো না। অদিতি কিছু একটা বলতে যাবে, ঠিক এই সময় আমার মনে হলো অদিতির নজর যেন রাস্তার দিকে রয়েছে। আমিও নজর অনুসরণ করলাম, দেখলাম যে রাস্তার উপর দাঁড়িয়ে একটা লোক ঠায় আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। অদিতিও লোকটির দিকে সোজা তাকিয়ে রয়েছে। ওর মুখে একটা ভয়ের ভাব। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। অদিতিকে জিজ্ঞেস করতে যাব যে কী ব্যাপার, তার আগেই আমায় কিছু না জানিয়েই হনহন করে হেঁটে বেরিয়ে গেল সেখান থেকে। তৎক্ষণাৎ ওই লোকটাও চলে গেল। আমি হতভম্বের মতো ফাঁকা পুকুর পাড়ে দাঁড়িয়ে রইলাম। অদিতি কি কোনো বড় বিপদের মধ্যে রয়েছে? ওই লোকটাই বা কে? লোকটাকে দেখে অদিতি অত ভয় পেল কেন? অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। বাইরে অন্ধকার জমাট বেঁধেছে, ঘড়ির কাঁটা 9:30 আশেপাশে ঘোরাফেরা করছে। মাছের ঝোল দিয়ে ভাত খেতে খেতে মনে পড়লো আজ দুপুরের কথা। লোকটা যে কেন আমাদের দিকে অমন অদ্ভুতভাবে দেখছিল সেটা কিছুতেই মাথায় ঢুকছে না। অদিতিকেও আমি অনেকবার ফোন করেছি, তারপর থেকে একবারের জন্য ফোন তোলে নিও। অফিস থেকে ফেরার সময় একবার ডাক্তার বসুর চেম্বারেও ঘুরে এসেছি, কিন্তু না, অদিতিকে সেখানেও দেখতে পাইনি। কি রে, কি ভাবছিস? মায়ের কথায় সম্বিত ফিরল আমার। না না, ও কিছু না, পোস্ট অফিসের ব্যাপার। তারপর এটা ওটা নিয়ে কথা বলতে বলতে খাওয়া শেষ হলো। হাত মুখ ধুয়ে মৌরিচি বুঝছি বারান্দায় দাঁড়িয়ে। এই সময় মা এসে পাশে দাঁড়ালো। আজ একটু বাজারের দিকে গিয়েছিলাম বুঝলি, এই শাক সবজি নিয়ে আসলাম। সে বেশ করেছ। আচ্ছা এখন যাই, শুয়ে পড়ি, কাল তো আবার অফিস। এই মলু শোন না। হ্যাঁ বলো। আজ না সবিতার সাথে দেখা হলো অনেক দিন পরে। কে সবিতা? আরে আমাদের এখানে ওই কল্পনা, ও কাজ করতো না, তার আগে যাকে কাজের জন্য বলেছিলাম ও। ও সেই সবিতা, ভূতুরে বাড়ির অজুয়ার দেখিয়ে কাজ করলো না? হ্যাঁ হ্যাঁ সেই। তা কি বলছে সে? বাড়িটা ভালো না। ওফ, আবার সেই এক কথা। না রে, ওর বলা কথাগুলো কিন্তু খুব সত্যি। মানে এই বাড়িতে অশুভ কিছু থাকা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কি বলছে? কি দূরে কোথাও পেঁচা ডাকার শব্দ শুনতে পেলাম। মোহনপুর স্টেশনের দিক থেকে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে আসছে। মা বলতে শুরু করল, 30 বছর আগে এই বাড়িতে থাকত ছোট্ট একটা পরিবার, স্বামী স্ত্রী আর ওদের একটা ছোট মেয়ে। তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাকি খুব একটা ভালো ছিল না, ঝগড়া ঝাঁটি লেগেই থাকতো ওদের মধ্যে মাঝে মাঝে। কোনো কারণে স্বামীর চাকরি হয়তো চলে গিয়েছিল বা ব্যবসায় ক্ষতি হয়ে গিয়েছিল হয়তো, আসলে কেউই জানে না যে সে কি করত। যাই হোক, একদিন নাকি আর ঝগড়াঝাটির কোনো শব্দই শুনতে পাওয়া গেল না। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, সবাই ভাবল ওরা কোথাও চলে গেল নাকি। চার দিনের দিন পচা গন্ধ বেরোতে লাগলো বাড়ির আশপাশ দিয়ে। কোনো একজন স্থানীয় মানুষ বাড়ির কাছাকাছি এসে দেখে যে জলাভূমির মধ্যে পড়ে রয়েছে একটা শাড়ি। বাড়ির ভেতর থেকে পাওয়া যাচ্ছিল নাকি তীব্র পচা গন্ধ। পুলিশ এসে ঘরের দরজা ভাঙতেই দেখে ঘরের ভেতরে ঘটে গিয়েছে
রক্তারক্তি কাণ্ড। ওদের ওই একমাত্র মেয়ের গলা কাটা শরীরটা পড়ে রয়েছে তোর শোয়ার ঘরের মাটিতে, আর ওই ঘরের সিলিং থেকে ঝুলছে স্বামীর মৃতদেহ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে আবার। বললাম, তা ওই মহিলার কি হলো? মা চোখ বড় বড় করে কালো অন্ধকার জলাভূমির দিকে তাকিয়ে নিয়ে বলল, কেউ বলে ওর স্বামী ওকে খুন করে জলাভূমিতেই পুঁতে রেখেছে, কেউ বলে মহিলা জলাভূমিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু একটা ব্যাপারে সবাই নাকি একমত, মহিলার মৃতদেহ দেড় বছর পরেও খুঁজে পাওয়া যায়নি। দূরে কোথাও থেকে রাত 11টা বাজার ঘন্টার শব্দ ভেসে আসছে। গাটাছে একটু শিশির করছে না তা নয়। তাও মনের ভাব গোপন করে বললাম, আচ্ছা বেশ, কিন্তু তুমি কি করে বলছো যে এ বাড়িতে অশুভ কিছু রয়েছে? তুমি তো কিছু দেখোনি বা শোনোনি। মা কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, চোখের পলক যেন পড়ছে না। আমার মনে হলো মা কিছু একটা মনে করার চেষ্টা করছে। মা বলল, জানি না, একা থাকি সারা দিন, কত রকম শব্দ শুনি, কে জানে কোন শব্দ অশুভ কিছুর ইঙ্গিত দেয়। যে বাড়িতে এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে সেই বাড়িতে আর যাই হোক শুভ কিছু হতেই পারে না। তোকে তো প্রায়ই বলি এই বাড়িতে আমার মন টেকে না। তাছাড়া আর কিছু বলল না, মা চলে গেল। নিজের কথা শেষ না করেই চলে গেল। না, মাথাটা ধরছে আমার। প্রথমে অদিতির অদ্ভুত আচরণ, তারপর এখন মায়ের এই ভুতুরে কাহিনী। উফ, এখন লম্বা হতে পারলেই বাঁচি। রাত অনেক গভীর হল, কিন্তু ঘুম কিছুতেই আসল না। জলাভূমিতে জমে থাকা পাতার ওপরে জল পড়ার শব্দে, ব্যাং আর ঝিঁঝি পোকার ডাকে যেন ঘুমে দফা রফা করছে। খেয়াল করে দেখবেন অনেক সময় বেশি ক্লান্তি থাকলেও ঘুম কিন্তু আসে না। আজ হয়তো তেমনই এক রাত, তবে যে শুধু সেটাই কারণ তাও তো জোর দিয়ে বলতে পারি না। না, ভূতে আমার বিশ্বাস নেই, ওগুলো গল্প কথাতেই শুনতে ভালো লাগে। তবুও মায়ের কথাগুলো যেন বারবার মনে পড়তে লাগলো। না চাইতেই চোখ বারবার খোলা জানালা দিয়ে জলাভূমির দিকে চলে যাচ্ছে। জলাভূমির দিকটা একটু বেশি কালো বলে মনে হতে লাগলো। খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঢুকছে। বিছানা ছেড়ে উঠে জানালার কপাট বন্ধ করে দিলাম। চোখে ঘুমের বিন্দুমাত্র লক্ষণ নেই। বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। দূরে কোথায় কুকুর কেঁদে উঠল করুণ স্বরে। রাস্তার হলদেটে আলো আজ মরা বলে মনে হচ্ছে। সিগারেটে একটা সুকটান দিয়ে জলাভূমির দিকে তাকালাম। জলাভূমিতে জমে থাকা জঙ্গলি ঘাসগুলো যেন অল্প অল্প করে সরে যাচ্ছে। আমি ব্যাপারটায় অত আমল না দিয়ে সিগারেটটা বাইরে ফেলে ঘরের ভিতরে চলে এলাম। বিছানায় শরীর এলিয়ে দিয়ে গায়ের চাদরটা আবার টেনে নিয়ে চোখ বন্ধ করলাম। একটু জোর করেই ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। তন্দ্রা মতো এসেও ছিল, তবে তা খুব বেশিক্ষণ স্থায়ী হল না। একটা শব্দ আসছে না? হ্যাঁ, খুব ক্ষীণ একটা শব্দ, জানালার বাইরে থেকে আসছে বলেই তো মনে হচ্ছে। না, কই, আর তো পাচ্ছি না শব্দটা। আবার একটু ঘুমানোর চেষ্টা করতে না করতেই আবার শুনলাম সেই শব্দটা।
বুকের ভেতরটা কেমন যেন ঢিপঢিপ করতে লাগলো। খুব মন দিয়ে শোনার চেষ্টা করলাম এবার। জানালার কপাটের উপর যদি কেউ নোক বলায় তাহলেই এমন আওয়াজ হতে পারে, কিন্তু জানালার বাইরে দাঁড়িয়ে কেউ কেন এমন শব্দ করবে সে তো সম্ভব নয়, অন্তত আমাদের স্বাভাবিক বুদ্ধিতে তো নয়। তাহলে তবে কি আমার সোনার ফুল? শব্দটা উপেক্ষা করে চাদর মুড়ি দিয়ে শুলাম। একটা অস্বস্তির ভাব কাজ করছে মনে, এমনভাবে কতক্ষণ কেটেছে জানি না। হঠাৎ মনে হলো ঘরের ভেতরের ঠান্ডা যেন বহু গুণ বৃদ্ধি পেয়েছে, অস্বস্তির মাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। মায়ের বলা কথাগুলো যেন বারবার ফিরে ফিরে আসতে লাগলো। আরও একবার চোখ খুলে সিলিংয়ের দিকে তাকাতেই চমকে উঠলাম। হৃদস্পন্দন বৃদ্ধি পেল তরতরিয়ে। দেখলাম দুটো পা ঠিক আমার মুখের সামনে চলছে, পা দুটো যেন কেঁপে কেঁপে উঠছে মাঝে মধ্যে। সেদিক থেকেই ভেসে আসছে একটা গুয়ানির শব্দ। জানালার বাইরের সেই শব্দ এখন পরিণত হয়েছে কড়াঘাতে। কড়াঘাতের তীব্রতায় যেন জানালা ভাঙার জোগাড় হয়েছে। না, চিৎকার করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হলাম। এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমার দম বন্ধ হয়ে যাবে। কোনো রকমে বিছানার পাশেই রাখা ঘরের আলো ধরাতেই ঘর আলোকিত হয়ে রইল, আর সঙ্গে সঙ্গে সমস্ত কিছু যেন ভোজবাজের মতো উবে গেল। ঘরে বা ঘরের বাইরে কোনো রকম শব্দ বা উপস্থিতি আর অনুভব করতে পারলাম না, তবে ঘরের ভেতরে ঝোড়ো হাওয়ার আনাগোনা চলতে লাগলো। এমন অস্বস্তিকর আর অদ্ভুত অভিজ্ঞতার পর সারা রাত আর ঘুম এলো না। গত দুই রাতে তেমন আর কোনো অভিজ্ঞতা হয়নি, তবে রাত হলেই কেমন যেন অস্বস্তি হতে থাকে, শরীরের ভেতরটা কেমন যেন আনচান করে ওঠে। না, মাকে জানায়নি সেদিন রাতের কথা। জানালে মা এখনই তল্পিতল্পা গুটিয়ে গ্রামে ফিরে যাওয়ার কথা বলতো। আমি এখনও নিজেকে কোনোরকম যুক্তি দিয়ে বুঝিয়ে উঠতে পারিনি যে সেদিন আমি সত্যি কিছু দেখেছিলাম নাকি পুরোটাই মনের ভুল। অফিসের কাজকর্ম সেরে বিকেলে পুকুর পাড়ের দিকে হেঁটে হেঁটে গেলাম। একটা সিগারেট ধরিয়ে দেখতে লাগলাম দূরের দিকে। আকাশে মেঘের আনাগোনার কারণে ইতিমধ্যেই বেশ অন্ধকার হয়ে এসেছে। দূরের গাছপালাগুলোর মাথা ঝোড়ো হাওয়ার সাথে সাথে দুলছে। পুকুরের জলেও ঝোড়ো হাওয়ার প্রভাব দেখা যাচ্ছে। সিগারেটে আরও একটা টান দিয়ে খেয়াল বসেই বাঁ দিকে চোখ ফেরালাম, আর চোখ ফেরাতেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এটা তো সেই লোকটা, সেই লোকটা আবার ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমার দিকেই তাকিয়ে রয়েছে। কে এই লোকটা, কি চায় লোকটা? কি কোনো কারণে অনুসরণ করছে আমাকে? আমি সিগারেটটা ফেলে শটান হাঁটা লাগালাম লোকটার দিকেই। আমাকে আসতে দেখে লোকটা পালাতে শুরু করল। এই যে, আরে ও মশাই, শুনছেন? বলে আমিও দ্রুত হাঁটতে লাগলাম। লোকটা ততক্ষণে একটা সরু গলির মধ্যে দিয়ে অল্প দৌড়তে শুরু করেছে। আমিও লোকটাকে অনুসরণ করে দৌড়তে শুরু করলাম। সরু গলির দুদিকে ছোট ছোট দোকানগুলো পেরিয়ে দৌড়তে লাগলাম লোকটাকে অনুসরণ করে। আরে আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কি আমার পিছু নিয়েছেন নাকি? সরু গলিটা শেষ হয়ে পড়ল একটা চওড়া রাস্তায়। রাস্তার ওপারে শুরু হয় মোহনপুর রেল স্টেশন।
একটা ট্রেন সেখান দিয়ে হুইসেল দিতে দিতে বেরিয়ে গেল। তবে লোকটাকে আর খুঁজে পাওয়া গেল না। না, অদিতির সাথে এবার কথা বলতেই হবে। সেদিন এই লোকটাকে দেখেই ও কিছু একটা বলতে গিয়েও বলেনি। অফিস থেকে ফিরে এসে অদিতিকে বেশ কয়েকবার ফোন করার পরেও ও ফোন তুলল না। ঠিক তখনই টুং শব্দ করে মোবাইলে একটা মেসেজ ঢুকলো অদিতির দিক থেকে। এখান থেকে চলে যাও, সেদিন তোমায় এই কথাটাই বলতে চেয়েছিলাম, চলে যাও তুমি। না, এমনভাবে হয় না। অদিতির সাথে সামনাসামনি কথা বলে ব্যাপারটা আমাকে বুঝতে হবে। অদিতির বাড়ি আমি চিনি। ঠিক করলাম আজ কাজ সেরে সোজা হাজির হব অদিতির বাড়িতে। মনের ভেতরটা বড় কু ডাকতে লাগলো। মোহনপুরে এসে যেন কোনো এক অজানা রহস্যের গোলক ধাঁধায় জড়িয়ে পড়েছি আমি। সাড়ে পাঁচটার মধ্যে কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। অফিস থেকে হাঁটা দূরত্বে পড়ে একটা রিক্সা স্ট্যান্ড। রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে কথাবার্তা বলে রওনা দিলাম বাউল বেকারি পাড়ার দিকে। বাউল বেকারি পাড়ার দিকে যত যেতে লাগলাম ততই যেন আশপাশের এলাকা শান্ত এবং লোকজনের সংখ্যা কম হতে থাকল। রিক্সাটা আমায় যেখানে নামিয়ে দিয়ে চলে গেল সেখানটার আশপাশ একেবারে নির্জন, নিরিবিলি। ছোট ছোট কাঁচা বাড়ির সংখ্যাই এখানে বেশি। দূর থেকে একটা দোতলা বাড়ি দেখতে পেলাম, অদিতির বাড়ি। ও একবার বাড়িটা আমাকে দেখিয়েছিল বলেই চিনে আসতে পেরেছি। হাঁটতে শুরু করলাম। কিছুটা হাঁটার পর এসে পড়লাম একটা পুরনো পরিত্যক্ত মন্দিরের সামনে। এই চত্বরে কোনো মানুষজন তেমন চোখে পড়ছে না। মন্দিরের বাঁ পাশের রাস্তাটা ধরে হাঁটার জন্য উদ্যত হলাম। হঠাৎ মনে হলো মন্দির সংলগ্ন বটগাছের অন্ধকারের সঙ্গে মিশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ওই লোকটা না তো, ঠিক পরিষ্কার হচ্ছে না ব্যাপারটা। আমি এগোতে যাব সেদিকে। আমি যেন পরিষ্কার দেখলাম ওটা একটা নারী মূর্তি। তার লম্বা খোলা চুল হাওয়ায় উড়ছে। ওর চোখ তো দেখতে পেলাম না, কিন্তু মনে হচ্ছে যেন আমাকেই দেখছে সে। আমিও মন্ত্রমুগ্ধের মতো সেদিকেই দেখতে থাকলাম। বুঝতেও পারলাম না কখন আমার চারিদিক থেকে নিকষ কালো অন্ধকার ঘিরে ধরল আমায়। সে এমন অন্ধকার যেখান থেকে মুক্তির কোনো পথ নেই। নারী মূর্তিটা এবার আমার দিকেই এগোতে লাগলো। আমি যেন কারোর গলার স্বর শুনলাম কানে। ফিসফিস করে কেউ যেন কিছু বলছে আমায়। না, কথাগুলো পরিষ্কার নয়, যেন দূর থেকে হাওয়ায় ভেসে আসছে কথাগুলো। শুনে মনে হলো যেন বলছে, চলে যাও, যাও এখান থেকে, চলে যাও। হঠাৎ চারপাশটা বদলে গেল। আমি এখনো সেই রাস্তায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এত কিছু সত্ত্বেও আমি পৌঁছে গেলাম অদিতির বাড়ির কাছে। কলিং বেলটা টিপতে যাব এমন সময় বাড়ির ভেতর দিক থেকে শুনতে পেলাম একজন বয়স্ক লোকের কথা। অস্বাভাবিকভাবে চিৎকার করে বলছে কথাগুলো, পুরনো পাপ ছাড়ে না মানুষকে। ওই বাড়িটা যেদিন থেকে খুলেছে সেদিন থেকেই ও আমায় ভর করেছে। আমায় ছাড়বে না ও, আমায় ছাড়বে না, তোর পে মারবে। অদিতির গলাও শুনতে পেলাম আবার। সে আবার বলছে, বাবা বাবা শান্ত হও, ওষুধ খাও। কোন পাপ বাবা, কি হয়েছে? আমি আর দাঁড়াতে পারলাম না, আবার ফিরতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে। মাথায় ঘুরতে লাগলো এই একটাই কথা, যা সমস্ত ঘটছে আমার চারপাশে বা আমি যা যা দেখছি বা যা যা শুনছি তা সবই কি একই সূত্রে গাঁথা? অদিতির বাবা
ওই বাড়ি বলে কি আমাদের বাড়ির কথা বলছেন? না, সন্দেহটা আমাকে দূর করতেই হবে, যে করে হোক। কাল রাত্রে ভালো ঘুম হয়নি, ঘটনাগুলো মাথার মধ্যে ঘুরছে বারবার। যদিও পোস্ট অফিসে মানুষের ভিড় সামাল দিতে গিয়ে সে সমস্ত ব্যাপার বেরিয়েই গিয়েছিল মাথা থেকে। ভিড় একটু কম হওয়ার পরে চেয়ারে হেলান দিয়ে বসে পড়লাম। কি মলয় বাবু, আজকাল আপনাকে একটু চিন্তিত বলে মনে হচ্ছে। কথাটা তুললেন সুব্রত বাবু, বয়স 50 ছাড়িয়েছে আগেই। ভাবলাম সুব্রত বাবুকে জিজ্ঞেস করে দেখি যদি উনি কিছু জানেন। আচ্ছা সুব্রত বাবু, আপনি মোহনপুর টাউনে প্রায় কতদিন রয়েছেন? তা প্রায় বছর 40 হতে চলল। তার মানে তো বেশ অনেক দিন। আপনি যেখানে ভাড়া থাকেন না, ওর পাশের পাড়াতেই আমি ভাড়া থাকতাম এক সময়। তাই? আসলে আমার মনে না একটা ধন্দ রয়েছে। আপনার বাড়িটা নিয়ে কি? হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু আপনি কি করে জানলেন? মানে আমি আসলে আপনাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আগবাড়িয়ে কিছু বলিনি, যদি কিছু ভাবেন আপনি। না, বাড়িটায় খুনের ব্যাপার আমি আগেই জেনেছি। আমি জানতে চাইছি কারা থাকতেন ওখানে। সত্যজিৎ বিশ্বাস আর ওর পরিবার। ব্যবসায় ক্ষতি হওয়ার পর উনি এমন কাণ্ড ঘটান, তাই তো? সেটা একটা থিওরি আছে বটে, তবে সেই সময় আরও একটা গুজব উঠেছিল ওদের মৃত্যু নিয়ে। গুজব? সেটা কিরকম? সেসব তো অত জানি না, কত লোক কত কিছু বলে। তা আপনি হঠাৎ ওই ব্যাপারে জানতে চাইছেন কেন? ভুতুরে বাড়ির বদনাম রয়েছে বলে? না, তেমন কোনো ব্যাপার নয়, ওই একটু কৌতূহল আর কি। আচ্ছা, তবে এই ঘটনাটা তখন খবরের কাগজে বেরিয়েছিল, আপনি ওই ইন্টারনেটে খুঁজলে হয়তো আরও খোঁজ পেলেও পেতে পারেন। সে যাই হোক, আজ আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, বাড়িতে কিছু অতিথি আসছে আসলে। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বাড়ি ফিরে এলাম 7টার মধ্যে। কাজে মনোনিবেশ করা দিন দিন যেন খুব দুঃসহ হয়ে উঠছে। সুব্রতবাবুর কাছ থেকে এই ব্যাপারটা জানতে পেরে ইন্টারনেটে খুঁজতে লাগলাম খবরটার ব্যাপারে। মা কিছুক্ষণ আগেই চা দিয়ে গেছে, চায়ে চুমুক দিতে দিতেই হঠাৎ খুঁজে পেলাম খবরটা। মোহনপুর টাউনে বীভৎস খুন ও আত্মহত্যা। লোকমুখে এখন অবধি যা যা শোনা গিয়েছে তার সাথে খবরটার আর কোনো পার্থক্য নেই। তবে এই কেসের ইনভেস্টিগেটিং অফিসারের নাম দেখে আমার কেমন যেন চেনা চেনা ঠেকল। মা! ও মা! কি হয়েছে? এই এদিকে শোনো তো একবার। বল। শোনো না, বলছি তরুণ সাহা নামটা কেন এত চেনা চেনা লাগছে বলতো? তরুণ সাহা? তরুণ সাহাকে? পুলিশ অফিসার ছিলেন। ও, উনি আর তোর বাবা খুব ভালো বন্ধু ছিলেন। তাই ভাবি। তা উনি এখন কোথায় থাকেন জানো? উনি তো মারা গিয়েছেন অনেক দিন আগে, রোগে ভুগছিলেন। কিন্তু তুই ওর সাথে কেন দেখা করতে চাইছিস? না তেমন কিছু না, ওই একটু দরকার ছিল। তরুণ সাহার নাম নিতেই মা হঠাৎ এমনভাবে আচরণ কেন করল সেটা ঠিক বুঝতে পারলাম না। রাতে মায়ের মুখ চোখের অবস্থা দেখে ভালো লাগলো না, অজানা একটা ভয় যেন গ্রাস করেছে মাকে। মনে একটা খটকা লাগছে বটে, তবু ঠিক বুঝে উঠতে পারছি না। মাকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেও সেরকম কোনো সদুত্তর পেলাম না। মা শুধু আমায় একটা কথাই বলল, যাই হয়ে যাক, আমায় ভুল বুঝিস না বাবা। জানি না কেন শুধুই মনে হচ্ছে আমাদের সাথে একটা অশুভ কিছু হতে চলেছে। সাবধানে থাকিস বাবা, মনে রাখিস তোর সাথে সব সময় আছি আমি। কাল সময় নিয়ে বসিস একটু, তোকে কয়েকটা কথা বলবো।
মা হঠাৎ এমন কথা কেন বলল সেই উত্তর আমার কাছে নেই। আমিও আর কিছু জানতে না চেয়ে চড়িয়ে ধরলাম মাকে, এই মা ছাড়া আমার আর আছে কে? এখন প্রায় রাত দুটো, পাশের ঘরে মা ঘুমিয়ে পড়েছে। আশপাশটা বড় চুপচাপ নিস্তব্ধ। ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে সত্যজ্যোতি বিশ্বাস আর তার পরিবারের খুনের ব্যাপারে আরও কিছু তথ্য উদ্ধারের চেষ্টা করছি, তবে তাতে কাজ খুব একটা হচ্ছে না। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম, কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। না, শব্দটা এখানে নয়, আসছে ছাদের দিক থেকে। ওই লোকটা অনুসরণ করতে করতে এত রাতে আবার ছাদের রাস্তা দিয়ে বাড়িতে ঢোকে নিত। ছাদের সিঁড়ির থেকে আলো নেই। অগত্যা মোবাইলে টর্চ চালিয়ে নিয়ে ওপরে সিঁড়ি ধরে ওপরে উঠতে লাগলাম। ছাদে যাওয়ার দরজাটা ধীরে ধীরে খুললাম। ছাদটা অন্ধকারে ডুবে রয়েছে, কেউ নেই এখানে। তবে আমি নিশ্চিত যে আমি শব্দটা শুনেছি আর ছাদের এখান থেকেই শুনেছি। হেঁটে হেঁটে পৌঁছে গেলাম পুরনো ঘরটার দিকে। ঘরটা বন্ধ ছিল এতদিন ধরে, কিন্তু আজ দেখি ঘরটা খোলা। মা ওপরে ওঠেন আমি জানি, তাহলে কি? যাই হোক, আর কিছু ভাবলাম না, ঘরটার মধ্যে ঢুকে পড়লাম। স্যাঁতস্যাঁতে শীতল একটা হাওয়া বয়ে চলেছে ঘরময়। সারা শরীর যেন যেন শিশির করে উঠল। ঘরের কোণে রয়েছে একটা টেবিল, টেবিলের ওপরে একটা ড্রয়ার খোলা রয়েছে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সেদিকে। চোখে পড়ল একটা ছবি। ছবিটা একটা গ্রুপ ফটো। ছবির তিনজনকে আমি চিনি। ইন্টারনেট দেখে দেখে এটা বুঝতে পেরেছি যে এই তিনজন হলো সত্যজ্যোতি বিশ্বাস আর ওর পরিবার, কিন্তু ছবির বাকি দুজনকে তো ঠিক চিনতে পারলাম না। যদিও একজনের ছবি দেখে মনে একটা খটকা লাগলো, ছবিটা নিয়ে সটান গেলাম নিচের ঘরে। কাজের চাপ হালকা থাকায় অফিসের বাইরে দাঁড়িয়ে খাচ্ছিলাম একটা সিগারেট। আশেপাশে কোলাহল চলছে, তবে আমার মনে একটা বিশ্বাস জন্মেছে। আমার বিশ্বাস, ওই বাড়িতে যদি কোনো অশরীরী থেকেও থাকে, তারা আমার ক্ষতি করতে চায় না। তারা হয়তো আমাকে কিছু বলতে চাইছে। হঠাৎ অদিতির কণ্ঠ শুনে চমকে পিছনে ফিরলাম। অদিতি, এই তুমি কোথায় ছিলে আগে বলো তো? আমার খুব ভয় লাগছে, বাবার পাগলামো প্রচণ্ড বেড়েছে। ওই লোকটা আমার পিছু আবার নিয়েছিল। মানে? তুমি এখানে আসার পর থেকেই ও আমার পিছু নিচ্ছে। বুঝতে পারছি না যে কি করব, সেই জন্যই তো সেদিন উঠে চলে গিয়েছিলাম। বুঝতে পেরেছি। সেদিন আমি তোমার বাড়ির ওখানে গিয়েছিলাম। তোমার বাবা বিশ্বাস পরিবারের খুন নিয়ে কিছু জানেন, তাই না? তোমার বাবা চিৎকার শুনেই সেদিন আমি চলে এসেছিলাম ওখান থেকে। সে তো বলতে পারবো না, তবে বাবা এমন কিছু একটা জানে যা আমাকে বলছে না। ব্যাপারটা বড় গন্ডগোলের, জানো তো। আচ্ছা, এই ছবিটা দেখো তো, কাউকে চিনতে পারো কি না আমাকে বলো। কাল ড্রয়ার থেকে খুঁজে পাওয়া ছবিটা আমি দেখালাম অদিতিকে। ছবিতে চোখ বুলিয়ে নিল অদিতি। এটা তো বাবা আর মায়ের ছবি। কারা? সত্যজ্যোতি বিশ্বাস ও পরিবারের সাথে যে দুজন দাঁড়িয়ে রয়েছে ওরাই তো আমার বাবা মা। মানে বিশ্বাস পরিবার আর তোমাদের পরিবার বন্ধু ছিল? হ্যাঁ, তা ছিল। তবে ওদের মৃত্যু নিয়ে বাবা কিছু জানে কি না তা তো জানি না, তবে এখন মনে হচ্ছে যে হয়তো জানতেও পারে। তোমার বাবার যা মানসিক অবস্থা, কিছু বলতে পারবেন কি না? সেটাই ভাবছি। বাই দ্য ওয়ে, তোমার মা কেমন আছেন? ওনাকে সব বলোনি তো? না না, তুমি কিছু বলো না,
বললে শুধু শুধু টেনশন করবে। সেই ভালো। আরেকটা কথা, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। লোকটা কিন্তু ভালো মতোই পেছনে পড়েছে তোমার। তোমার মাকে বাইরে বেরোতে বারণ করো। কিন্তু মা তো আজকেই ব্যাংকে যাবে বলছিল। একবার ফোন করো। পকেট থেকে মোবাইলটা বের করতে যাব, ঠিক এমন সময় মোবাইলটা বেজে উঠল। ফোনটা আসছে একটা অচেনা নম্বর থেকে। একটু কাঁপা কাঁপা হাতেই ফোনটা তুললাম। হ্যালো। হ্যাঁ, মলয় বোস কথা বলছেন? হ্যাঁ, আমি মলয় বোস। আমি মোহনপুর টাউন থানার ওসি প্রমথেশ বর্ধন কথা বলছি। থানা থেকে হঠাৎ? আপনার মায়ের আসলে মানে আপনার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার অনেকটাই রক্তক্ষরণ হয়েছে। হিট অ্যান্ড রান কেস। কি মানে কিভাবে? আপনি এখনই একবার হাসপাতাল চলে আসুন। আপনার আপনার মায়ের কাছে হয়তো খুব বেশি সময় নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি আসুন আপনি। অদিতি আর আমি তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে আমি সেই খবরটাই শুনলাম যে খবরের আশঙ্কা করেছিলাম। পুলিশ জানালো মার নেই, মা নেই। এই কথাটা আমার বুকে যেন তীরের মতো বিঁধল। যে মা সুস্থ হবে বলে এখানে এসেছিল তার এত কষ্টের মৃত্যু হলো। মা বারবার বলতো সে থাকবে না, চলে যাবে। হয়তো মায়ের কথা শুনলে আজ এমন দিন দেখতে হতো না। মায়ের নিথর শরীরটা দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো। এই মৃত্যু তো মায়ের পাওনা ছিল না। তোমায় ভালোবাসি মা, এই কথাটা শেষ অবধি আর বলে উঠতে পারলাম না। আমার পিঠ কয়েকবার চাপড়ে দিল অদিতি। আই এম ভেরি সরি ফর ইওর লস মলয়বাবু। বাই দ্য ওয়ে, স্থানীয় লোকজন দুর্ঘটনার পরেই গাড়িটাকে আটক করতে পেরেছে। ড্রাইভারকেও হাতে নাতে ধরেছি আমরা। আমি কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। কথাগুলো বলার পরে ওসি প্রমথেশ বর্ধন ও আরও কয়েকজন পুলিশকর্মী একজনকে ধরে আনলেন আমার সামনে। তাকে দেখে আমি আর অদিতি দুজনেই উঠে দাঁড়ালাম। আরে, এ তো সেই লোকটা। আপনি চেনেন একে? এই লোকটা আমায় আর মলয়কে বেশ কয়েকদিন ধরে অনুসরণ করছিল। জানতাম না যে এমন কিছু একটা পরিণতি ঘটতে চলেছে। লোকটা আমার দিকে একটা শূন্য দৃষ্টিতে দেখল একবার। বর্ধন আর বাকিরা তাকে মারতে মারতে নিয়ে চলে গেল। মায়ের মৃত্যুর পর আর বাড়িতে মন টিকছে না। এই সপ্তাহের মধ্যেই বাড়িটা ছেড়ে অন্য কোনো বাড়ি দেখব বলেই ঠিক করেছি। বাড়িতে থেকে জিনিসপত্র গোছগাছ করতে ব্যস্ত হয়ে পড়েছি। ঘরের প্রতিটা কোণেই মায়ের ছোঁয়া রয়েছে। মা না থাকলে ফেই টাউনে ভালোভাবে থাকা হয়তো হতো না। একবার যেন মনে হলো আমার শরীর শুয়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল। কেউ যেন বলল, মলু মলু, তোর সাথে সব সময় আমি আছি রে। উঠে দাঁড়ালাম। একবারের জন্য যেন মনে হলো অনেকগুলো ছায়া মূর্তি ঠিক আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। হাসছে না ওরা, ওরা কাঁদছে। ওরাও যেন আমার মরমে সহমর্মী। কিন্তু না, কেউ কোথাও নেই। পুরোটাই হয়তো আমার মনের ভুল। মায়ের ঘরের সামনে এখন আমি একা দাঁড়িয়ে। তখন রাত্রি প্রায় 8টা বাজে। একটু আগেই সুব্রতবাবুর ফোন এসেছিল। আমি ঠিক আছি কিনা তা জানতেই ফোনটা করেছিলেন। সবে সেদ্ধ ভাত খেতে বসতে যাব, এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যাঁ অদিতি, বলো। কি হয়েছে অদিতি? বাবার পাকলাঙ্গু চরম পর্যায়ে উঠেছে। তাড়াতাড়ি এসো প্লিজ, প্লিজ এসো। আমি তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম। একটা টোটো ভাড়া করে পৌঁছে গেলাম সেই পরিত্যক্ত মন্দিরের কাছে।
আজ এখানে রাস্তায় আলো নেই, জায়গাটা বড্ড বেশি রকমের ভুতুড়ে মনে হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, পা টিপে টিপে হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটার পর মনে হলো কেউ বা কারা যেন আমার পিছনেই হেঁটে হেঁটে আসছে। তত কান না দিয়ে দ্রুত পৌঁছে গেলাম অদিতির বাড়ির নিচে। বাড়িটা যেন অস্বাভাবিক রকম শান্ত, কোথাও কোনো চিৎকার চেঁচামেচি নেই। সদর দরজা খোলা দেখে ভিতরে ঢুকলাম। একতলা থেকে একটা সিঁড়ি ওপর দিকে উঠে গিয়েছে, সিঁড়ির মাথায় হলুদ বাল্ব তপতপ করছে। অদিতি, অদিতি! অদিতির তরফ থেকে কোনো সাড়া এলো না। সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা হল ঘর পড়ে, সেখানে পৌঁছে কেঁপে উঠলাম। একজন বৃদ্ধ লোক কিছুটা আহত অবস্থায় চেয়ারে বসে রয়েছেন, তার মুখ বাঁধা। সামনে একটা ছুরি হাতে অদিতি দাঁড়িয়ে রয়েছে। অদিতি, এইসব তুমি কি করছো? বাবা আমায় আক্রমণ করতে গিয়েছিল, তাই বলে তুমি কি মারতে গিয়েছিলে? বাবা নাকি আমার মরা মাকে দেখতে পারে, মাকে দেখার পর থেকেই তো এই অবস্থা। আজ খুবই ব্যাপার আর কি, ভূতপ্রেত বলে কিছু হয় না, বয়স হয়েছে, পাগল হয়ে গেছে বাবা। তুমি আমায় হঠাৎ কেন ডাকলে? তোমাকে ডাকবো না তো কাকে ডাকবো? বিপদে পড়লে দিদি তো ভাইকেই ডাকে, তাই না? ভাই? মানে তুমি কি বলতে চাইছো আমাকে খুলে বলবে? ও দাঁড়াও, তুমি তো পুরো ঘটনাটা জানোই না। সত্যজ্যোতি বিশ্বাস বিবাহিত হলেও ওর সাথে আমার মা রাধিকার একটা অবৈধ সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের কথা জানাজানি হওয়ার পরে সত্যজ্যোতি বিশ্বাস ও তার পরিবার অত্যন্ত অপমানিত হয়। স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যা করে সে। অন্যদিকে রাধিকাকে, মানে মাকে খুন করে বাবা। কিন্তু একটা কথা খুব কম লোকে জানে, সত্যজ্যোতি ও আমার মায়ের মধ্যে অবৈধ সম্পর্কের ফলে একটা সন্তানের জন্ম দেয় মা। সকলের জানাজানি হওয়ার আগেই সেই সন্তানকে অনাথ আশ্রমে দান করা হয়। মানে? মানে তোমার মা আসলে তোমার নিজের মা ছিলেন না, তোমায় দত্তক নেওয়া হয়েছিল। তুমি এখানে আসার পর যখন আমার সাথে দেখা হয় তখন একটু খটকা লাগে আমার। তোমার সম্পর্কে ধীরে ধীরে সব খবর বের করলাম আর জানতে পারলাম তুমি সেই অবৈধ সম্পর্কের ফসল। তোর জন্য আমার পরিবার শেষ হয়ে গেছে, তোর বাঁচার অধিকার নেই। তার মানে ওই লোকটা? ওই লোকটাকে তোমার পিছু নেওয়ার জন্য টাকা দিয়েছিলাম আমি নিজেই। তোমায় একটু তর্পে তর্পে মারলে মজাটা দ্বিগুণ হবে, তাই না ছোট ভাই? অদিতির মুখের এমন ভাব আমি আগে কখনো দেখিনি। এত ভয়ঙ্কর এক ষড়যন্ত্র যে আমায় ঘিরে তৈরি হচ্ছে, একথা আমি ভাবতেও পারিনি। কিছু বুঝে ওঠার আগেই অদিতি আমার দিকে ঝাঁপিয়ে পড়ল ছুরি নিয়ে। হিংস্রভাবে সে চালিয়ে যাচ্ছে ছুরি। সে বলতে লাগলো, পুলিশ আসলে বলবো তুই হঠাৎ করে বাবার উপর আক্রমণ করেছিস মানসিক ভারসাম্য হারিয়ে, তাই তোকে আমি আক্রমণ করেছি। আমি কোনো রকমে বাঁচাতে লাগলাম নিজেকে। অদিতি একজন মেয়ে, তাই তার গায়ে হাত তুলিনি এখনো অবধি। কিন্তু এবার বাধ্য হয়েই ওর পেটে একটা লাথি মারতেই হলো যখন আমার গলার উপর দিয়ে ছুরি চালাতে যাচ্ছিল অদিতি। ধস্তাধস্তিতে আমার কাঁধের কাছটা কেটে গেল, মাটিতে পড়ে গেলাম আমি। কিন্তু আবার উঠে দাঁড়ানোর আগেই অদিতি আমার উপর উঠে এলো প্রায়। ছুরিটা আমার বুকের উপর বসাতে উদ্যত হলো সে। মরার আগে মায়ের মুখটা মনে করলাম একবার। মৃত্যু ভয়ে চোখ বন্ধ করে নিলাম, মৃত্যুর অপেক্ষা করছিলাম আমি। কিন্তু তার বদলে শুনলাম একটা অদ্ভুত কণ্ঠস্বর। না, সে কণ্ঠস্বর স্বাভাবিক নয়, সে কণ্ঠস্বর অদিতিরও নয়। এই কণ্ঠস্বরের মালিক অদিতির বাবা। অবাক হয়ে ধীরে ধীরে পিছনে তাকায় অদিতি। এমন এক কণ্ঠস্বর যে বাবার থেকেই আসছে, এই ব্যাপারটা তার কাছে অবিশ্বাস্য। অদিতির বাবা আবার বলতে শুরু করলো,
নিরীহ নিরপরাধ মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া কি ঠিক? তুমি কি কি করে ছেলেটার তো কোনো দোষ নেই, এমনকি ওর মায়ের তো কোনো দোষ ছিল না। তোমার কোন দোষ নেই, তোমার বাবাকে দেখেছো, শিখেছো তুমি। রাগের বশে বাবার দিকেই ছুরি উঁচিয়ে দৌড়ে গেল অদিতি। বাবার শরীরে ছুরি দিয়ে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই চলাফেরার শক্তি হারালো অদিতি। সে যেন জীবন্ত মূর্তিতে পরিণত হয়েছে। আমি পিছনে সরে যেতে লাগলাম। অদিতির চোখ মুখ ঠিকরে পেরিয়ে আসতে লাগলো, যেন সে শ্বাস নিতে পারছে না, কোনো কথা সে বলতে পারলো না, মুখ দিয়ে কোয়ানির শব্দ ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছে না। অদৃশ্য কোনো শক্তি যেন ওর গলা টিপে ধরেছে। একটু নিঃশ্বাসের জন্য হাত পা ছুঁড়তে লাগলো অদিতি, কোনো সুরাহা হলো না তেমন। আমি অনুভব করলাম যেন আমার চেনা পরিচিত কেউ উপস্থিত রয়েছে ঘরের মধ্যে। মাথায় স্নেহের পরশ অনুভব করলাম, চমকে উঠে দেখলাম সেদিকে। এক মুহূর্তের জন্য যেন দেখতে পেলাম মাকে। মা হাসি হাসি মুখে আমার দিকে দেখছে। অনেক চেষ্টা করেও অদিতি সফল হল না। এবার তার সেই হাতটা গলার দিকে এগোতে শুরু করলো, যে হাতটায় ছুরি ধরা। অনিচ্ছা সত্ত্বেও এখন সে ছুরিটা ধরে আছে নিজেরই গলার কাছে। ছুরিটা গলায় ঠেকিয়ে হঠাৎ সেটা দিয়ে চিরে দিল গলাটা। অদিতির শরীরটা ধপ করে পড়ে গেল মাটিতে। মায়ের দিকে তাকালাম একবার, মায়ের চোখে জল, আমার চোখেও জল। মায়ের সাথে বসে শেষবারের জন্য কথা বলা আর হলো না। মায়ের শেষ ইচ্ছেটা অসম্পূর্ণই থেকে গেল হয়তো। শেষবারের জন্য মায়ের কোলে মাথা রেখে শোয়া হলো না, আর একটি বারের জন্য মায়ের সাথে প্রাণ খুলে কথা বলা হলো না। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো মা, চিরকালের জন্য হারিয়ে গেল অচেনার উদ্দেশ্যে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, শোভন কাপুরিয়ার লেখা বছর ত্রিশ পরে। গল্পের সূত্রধার, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে এবং প্রমথেশ বর্ধনের চরিত্রে আমি আকাশ। গল্প পাঠে অর্ণব, পর্ব পরিচালনায় এবং সুব্রতবাবুর চরিত্রে শৌভিক, মলয়ের মায়ের চরিত্রে অর্পিতা, অদিতির চরিত্রে বর্ণিশা, অদিতির বাবার চরিত্রে মানব, অশরীরী কণ্ঠস্বরে মানব ও অর্পিতা এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আজকের গল্পে আমি আকাশ রয়েছি সাহিত্য সমাহার চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া এক ব্যাগ গপ্প থেকে রয়েছেন অর্পিতা আইচ। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। সকলের চ্যানেলের লিংক দেওয়া রইল আমাদের ডিসক্রিপশন বক্সে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা পাবেন ডিসক্রিপশনে। আমাদের আজকের নিবেদন সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়। খুব তাড়াতাড়ি আরও একটি রোমাঞ্চকর নিবেদন নিয়ে ফিরে আসবো আমরা। টিল দেন, প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড।